বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, স্বাগত করছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আপনাদের মাঝে আমি। আর আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে মহসিন তালুকদার নামে যে ব্যক্তি, উনি কিন্তু ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে এত বড় এক ছুরি দিয়ে আসলে জবাই করবে বা এটা সেটা হুমকি দিছিলেন। আসলে উনি হচ্ছে একজন সাকিব আল হাসানের অন্ধভক্ত, যিনি হচ্ছে দূর থেকে না দেখেও ভালোবাসে, আসলে ওনার খেলাধুলাকে পছন্দ করে, ওনাকে ভালোবাসে। কিন্তু সাকিব আল হাসান যখন একটা অপরাধ করলো, সেলফি তুলতে গেছিলো, সেই মুহূর্তে যখন মোবাইলটা হাত থেকে ছুরি নিয়ে ফেলে দিল বা মোবাইলটা ভেঙে ফেললো, আসলে এই জিনিসগুলো বা যারা জনসাধারণ আছে তাদের মনে কিন্তু খুব লাগছে যে এভাবে একটা মানুষকে, এক মানুষের হাত থেকে মোবাইলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। যাই হোক, সেটার জন্য কিন্তু সাকিব আল হাসান ক্ষমা চাইছে আর সেটা কিন্তু সবাই ক্ষমা করে দিয়েছে। আজকের বিষয়টা হচ্ছে যে এই মহসিন তালুকদারও কিন্তু লাইভে এসে ক্ষমা চাইছিল, কিন্তু আসলে এটা একটা জঘন্য অপরাধ করে ফেলছে। উনি এত বড় একটা ছুরি নিয়ে ফেসবুক লাইভে এসে এভাবে ভয়ঙ্করভাবে আসলে দেখানোটা ঠিক হয় নাই ওনার। কিন্তু উনি এসে লাইভে এসে যেভাবে কান্নাকাটি করে ক্ষমা চাইছে সবার কাছে বা সাকিব আল হাসানের কাছে, এটা কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত ছিল আমার মনে হয়, কারণ হচ্ছে ওনার একটা ভুল হয়েছিল। তো যাই হোক, ওনার নামে কিন্তু এক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করছিল, সেই জন্য কিন্তু র‍্যাব কিন্তু গ্রেফতার করছে, আপনারা সবাই জানেন। তো কিন্তু ওনার ক্ষমা চাওয়ার ভিডিওটা কিন্তু আপনারা অনেকে দেখেন নাই হয়তো, তাই আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য চলে আসলাম। সবার কাছে ক্ষমা চাইছে আসলে, সেই ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি বিগত 13 তারিখ রাত্রে বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসানের একটা লাইভ করেছিলাম। এরপর আমার নিজে থেকেই আমি, আমার মনে খুব কষ্ট লাগছে, আমার প্রিয় মানুষ ছিল, তারপরও একটা ভুল হয়ে গেছে। উনির লাইভও আমি দেখছি, উনি যে ওনারটা বলেছেন, কিন্তু আমি তো এর আগেই ফজরের মানে ফজরের আগ পর্যন্ত আমি ঘুমাই নাই, কারণ উনি যদি সংশোধনের কোনো কিছু বলেন তাইলে আমি সন্তুষ্ট। তাই আমার উত্তেজিত অবস্থায় আমি ওই ফজরের নামাজ পড়ে 6 ঘন্টার পর, 12:30টার দিকে ইয়ে করার পর 6 ঘন্টার পরে আমি লাইভে আসি। আমি আমার মন থেকে একা একা আমি এসে বলেছি অনেক কিছু। বলার পর আমি চাইছি উনি ছুদ্রাতেন, উনি লাইভে এসে বলতেন। আমার খুব আঘাত লাগছে, মানে এই উনি তো আমার ফেভারিট, একেবারে আমার অন্তরের ফেভারিট মানুষ ছিল, বাংলাদেশের একজন ব্যক্তিত্ব, তাই ওই জায়গাটায় যাওয়াটা আমার খুবই খারাপ লেগেছে। তাই আমি উত্তেজিত হওয়ায় অনেক কিছু বলেছি বা আমি একটা অস্ত্র দেখিয়েছি। আমি এখানে আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। এখন প্রশাসনে আমাকে, আমার ফ্যামিলিকে নিয়ে অনেক কিছু ইয়ে করতেছেন, কিন্তু আমি আমার, আমি এমনিতেই আসি নাই, আমি ফ্যামিলিতে থাকেছি। প্লাস আমি যখন বাচ্চা খাবো আসরের পর, তখন আমার বাচ্চা বলছে বাবা পুলিশ আসতেছে, বাবার সাথে ফোনে আলাপ হয়েছে, পুলিশ আসতেছে চলে যাও। তখন আমি আর বাচ্চা খাই নাই, আমি এই বাচ্চার দিকে তাকিয়ে আমি বের হয়েছি, নাইলে আমি বের হতাম না। আমি আত্মসমর্পণ, আমি আইনের শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমি আত্মসমর্পণ করব, কোনো সমস্যা নেই, আমাকে খোঁজাখুঁজির দরকার নেই। আমি বলেছি, দু একজনকে বলেছিও, আমার এই মুহূর্তে আসতেছেন আমার শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেব, আমি প্রস্তুত। কিন্তু আমি একটা কথা বলতে, আমার নিরাপত্তা কোথায়? আমাকে অনেক, আপনারা দেখেন সাকিব সাহেবের যেভাবে বলছেন ওনার ভুল আর ওনার মিডিয়া সম্বন্ধে অনেক কিছু, তাই ওই জিনিসটা ফলো করবেন। মিডিয়া এমন এক জিনিস, একজন উপরে নিতে পারবেন আবার নিচে নামাতে পারবেন, কিন্তু আমার কথাটা হচ্ছে এইটা, উনি অনেক কিছু বলে গিয়েছেন যে ইন্ডিয়াতে উনি 2 মিনিটে ইয়ে করছেন, ওনাকে ইনভাইট করা হয়েছে, ভালো কথা, কিন্তু এটা তো ভাইরাল হলো কে? অনেক তো উলা আমায় কেরাম অনেকেই লাইভ করছেন, কিন্তু আমারটা জানি না আমার নসিবে কী আছে। এখন আমার নিরাপত্তায় আমি ভুগতেছি, আমি জানি না, আমার শুধু বাচ্চার কারণে আমি বের হয়েছি, আমি কোনো কিছুর ভয় করি না। আমার আমার ইয়ে আত্মবিশ্বাস আমার বুকুর ভিতরে আছে, আমি কোনো অন্যায় করি নাই, আমি শুধু ওনার ভুল যেটা করছেন ওনার সংশোধনীটা ইয়ে করছে। হ্যাঁ, আমি আবার বলতেছি আমার অনেক কিছু কথাবার্তায় অনেক কিছু খারাপ লাগতে পারে, এটা ঠিক না,
আমি এই জন্য দুঃখিত আন্তরিকভাবে। আমি প্রস্তুত আছি আইনের জন্য, আমি আসি ওই যে জায়গায় ওই জায়গায় সবাই আইতেছেন আমি যাব, কিন্তু আমার ফ্যামিলিকে যেন হয়রানি না করা হয়। আমার দুটি বাচ্চা, আমার একটা ওয়াইফ, আমার ভাই, এরা ওদেরকে আপনারা কোনো কিছু করবেন না, আমাকে যা করার করবেন, আমি প্রস্তুত আছি। আমি আর বাসায় কিছু বলার মতো নই। আমি আজকে ও ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কিছু বলেছি, আমি পালাতে চাই নাই, শুধু আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাবা ও বলতেছে বাবা তুমি চলে যাও, পুলিশ আসতেছে, তাই আমি আসছি। তাই আবারও বলছি, আমি শুধু ইসলামের দিক দিকে কোনো কটুক্তি কোনো কথাবার্তা বললে আমার খুব আঘাত লাগে, জানি না অন্য কেউ লাগুক কি না লাগুক, আমার অন্তত আঘাত লাগে, ওটা হলো কেন? আর সাকিব তো একজন খুব বিজ্ঞ মানুষ, সারা বিশ্ব ওকে চিনে, ওর কাছ থেকে তো ওইটা আশা করি না। ওদের ওকে যখন মিডিয়ায় অনেক কিছু এই উলটপালট করতেছে, ওর অনেক ফেস্টুনও বা করা হয়েছে হিন্দুদেরকে ইয়ে নিয়ে, তাই আমি বলবো আমি প্রস্তুত আছি আইনের সাথে শ্রদ্ধাশীল। আমি আমার মোবাইলটাও হারাইয়ে গেছে, আমি আরেকজনের মোবাইল থেকে ইয়ে করতেছি, আমি বইয়ের কোনো কারণ নাই, আমি বই করতে আমি বই পাচ্ছি না, আমি শুধু বাচ্চার দিকে, শুধু বাচ্চার দিকে। আল্লাহ আল্লাহ উপরে আছেন, আল্লাহ উপরে আছেন, আমি শুধু বাচ্চার দিকে, আমি একটু বিন্দু মাত্র আমার কোনো দুঃখ নাই বা আমার ভয় নাই, শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি সিলিন্ডার টুইন আমি সিলিন্ডার করতেছি। আপনারা শুধু আমরা যে বাংলাদেশে আছি, আমাদের তো অনেক বলার অনেক কিছু আছে, অনেক মানে আমি ভাষায় প্রকাশ করার মতন নয়, আমি শুধু এইটাই বলবো আমি প্রস্তুত আইনের সাথে শ্রদ্ধাশীল। উনি তো সেলিব্রিটি, আমি একজন সাধারণ মানুষ, আমার কি এই এইটুকু বলার নেই, আমি কি ওইটাই বলতে পারবো না? তাই আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমাদানের শিক্ষা অনুসারে আমাকে ক্ষমা করবেন, আর কিছু আমার বলার নাই। আর আমার এখন ফ্যামিলি আসতেছে, আমার ফ্যামিলি আমার আমার বাচ্চায় ফোন দিছে, আমি চলে যাব। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যাই, ভবিষ্যতে এইরকম কোনো কিছু হলে প্রতিবাদের আর কোনো বাসা রইল না। আমি প্রতিবাদ এর আগেও একটা লাইভ করছি, এই যে যে স্পেনের না কোন দেশের একটা ইয়েতে যে নবীজির কার্টুন নিয়ে যেটা হয়েছে, আমার মাথায় সারা রাত ঘুমাই নেই, আমার মাথায় ইয়ে করতেছে, ওইটারও আমি একটা লাইভ করছি। তাই আমি কিছু আমার বাসায় বলার নেই, আমি যাব, আমি আইনের কাছে সিলিন্ডার হব, আর আমার ফ্যামিলির চাই না আমি আর কষ্ট দিতে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বাসা হারিয়ে ফেলেছি, আল্লাহর কাছে শুধু এইটাই বলবো যে প্রতিবাদ করলে এইরকমই হয়। আমি প্রতিবাদ করছিলাম, উনি একটা লাইভ করবেন, উনি তো আমার সেকেন্ড ভিডিওর পরে করছেন, তাই আমার আর কিছু বলার নাই, আমি এখন চলে যাব। ওরা সবাই আসতেছেন, আমার বাচ্চাগুলোও আসতেছে। ভাই অনেক কিছু অনেক কমেন্ট বলতে পারেন, ভাই আমিও তো পাগলও না ইয়েও না, আমি সুস্থ মস্তিষ্কে একজন মানুষ, কিন্তু আমার ওই সময় রাগটা ছিল প্রচুর, বুঝছেন ভাই? কমেন্টে অনেক কিছু বলা যায় ভাই, কিন্তু
বহুত কিছু কষ্ট নিয়ে আমি ওই লাইফটা করেছিলাম। অনেক কষ্ট লাগছে, কিন্তু সাকিবের কাছ থেকে এটা আশা করি নাই। তাই হোক, আপনারা ভালো থাকেন। আমার আবারও বলছি, আমাকে ক্ষমা দানের শিক্ষা অনুসারে আমাকে ক্ষমা করবেন। আর সাকিব ভাই যে লাইভটা করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমার আমার ভিতরে কোনো খারাপ লাগে নেই, আমি প্রস্তুত আছি ভাই। তুমি ভালো থাকো, দেশের জন্য আরও অনেক কিছু করো, আমি এইটাই দাবি করি। তুমি আমার হৃদয়ে না, একেবারে হৃৎপিণ্ডে আসো, কারণ ভালো লাগার মানুষকে অনেক কিছু বলা যায়, কষ্ট লাগছে। তাইলে ভালো থাকেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। তো দেখলেন, আসলে ওনার ক্ষমা চাওয়ার ভিডিওটা আসলে এভাবে, আসলে একটা মানুষ যখন ক্ষমা চায় তখন আসলে ক্ষমা না করে পারা যায় না আসলে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।